আমার আদরের ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আশা করি তোমাদের ফ্যামিলির সব মেম্বারও সুস্থ আছে, ভালো আছে। যাই হোক, তোমরা বই নিয়ে বসে পড়ো। বই নিয়ে 49 পৃষ্ঠা খুলে গেল। আজকে আমি অষ্টমাধ্যায়ের জাতক পরিচিতি ওইটা পুনরায় করাবো, তোমরা আর একটু যাতে বুঝতে সহজ হয়। যাই হোক, এটাও লম্বা অধ্যায় আমি পড়াচ্ছি, যতটুকু তোমার সময় সংকুলনের কারণে আমি পুরোটা হয়তো পড়াইতে পারতেছি না, কিন্তু তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে কি তোমরা বাসায় করে নিবে, তারপর আমি যতটুকু পারি করাচ্ছি, খেয়াল করবে। জাতক, জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্ম কাহিনী। অতীতকালে বুদ্ধ নানা কর্মফল এবং পূর্ণ প্রভাবে বিভিন্ন কুল ও বংশে জন্মগ্রহণ করেছেন। তাহলে জাতকের অংশ এবং বিষয়বস্তু কী কী? প্রত্যুৎপন্ন বস্তু, বুদ্ধ গল্পটি কোথায় কখন কাকে বলেছেন তার নির্দেশ। অতীত বস্তু, এক ঐতিহাসিক পটভূমিকাকে উপলক্ষ করে বুদ্ধ জাতকটি বলেছেন, এই মূল জাতকটি অতীত জীবনের কাহিনী শিষ্যদের কাছে ব্যক্ত করেছেন। সমবধান, অতীত জীবনের একে অপরের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপনে সমবধান। তারপর জাতক পাঠের উপকারিতা তো অনেক, উপকারিতা আমরা জাতক পাঠ করলে এটা আমাদের জন্য ভালো, অত্যন্ত মূল্যবান। তারপর জাতকের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আমি সুবর্ণ অংশ জাতকের কাছে একটু চলে যাই, যতটুকু পারি পড়াচ্ছি, তোমরা খেয়াল করো। অতীতকালে বোধিসত্ত্ব এক ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণকন্যার সাথে তার বিয়ে হয়। তখন তার তিন কন্যা ছিল, নন্দা, নন্দবতী, প্রধান তার স্ত্রী। বাবা বললো প্রতিবেশী বাড়িতে কাজ করে, তারা খাবার জোগাত। এদিকে বোধিসত্ত্ব মৃত্যু পর সুবর্ণহংস হয়ে জন্মগ্রহণ করেন। সুবর্ণহংস অর্থ সোনার হাঁস, সুবর্ণহংস সোনার হাঁস। এই মেন পয়েন্টগুলো আমি বলতেছি, এগুলো খেয়াল করবে। তার দেহের বালকগুলো ছিল সোনালি রঙের। একদিন তার পূর্বজন্মের কথা মনে পড়লো। ব্রাহ্মণী এবং তার কন্যারা কেমন আছে জানার ইচ্ছা হলো। খোঁজ নিয়ে জানলেন তারা অতি দুঃখে দিন কাটাচ্ছে, পরের দিন বাড়িতে দাসীর কাজ করছে। বোধিসত্ত্ব মনে বড় দুঃখ পেলেন। তিনি ভাবলেন কীভাবে তাদের দুঃখ কষ্ট দূর করবেন। একদিন তিনি তাদের দূরে ঘরের দরজায় হাজির হলেন। তার স্ত্রী এবং কন্যারা সোনার হাঁস থেকে অবাক হলেন। তারা জিজ্ঞেস করলো, প্রভু আপনি কোথা থেকে এসেছেন? বোধিসত্ত্ব তখন তার নিজের পরিচয় দিলেন। মেয়েদের বললেন, আমি তোমাদের বাবা, মৃত্যুর পর সুবর্ণ অংশ হয়ে জন্মেছি, আমি তোমাদের দুঃখ কষ্ট দূর করবো। মাঝে মাঝে আমি একটি করে সোনার পালক দেবো, ভালো বিক্রি করে টাকা পাবে, সেই টাকার সংসার চলবে, আরও বাদ থাকবে না। তাহলে বাকি অংশটা তোমরা পড়ে নিবে। তারপর আমি পরের সুখবিহারী, যেহেতু বড় অধ্যায় সময় সংকলন, সুখবিহারীর জাতক। পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মতত্ত্ব সময় বোধিসত্ত্ব ব্রহ্মদিজ্জ এক ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেন। ঘর সংসার খুব দুঃখময়, গৃহত্যাগ বরং সুখ করে এইভাবে তিনি হিমালয়ে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি প্রবঞ্চ গ্রহণ করেন। অবশেষে তিনি ধ্যান ও আট রকম খাদ্য ধ্যান ফলের অধিকারী হন। 500 তপস্বীতার শিষ্য হন। এটা তোমরা পড়ে নিবে, অনেক লম্বা। তারপর আমি শেরিবানিস জাতকের কাছে চলে যাচ্ছি। অতীতে বোধিসত্ত্বের রাজত্বকালে অন্ধপুর নামে এক নগরী ছিল। এই নগরীতে দুজন ফেরিওয়ালা বাস করত, একজনের নাম শেরিবান, অন্যজনের নাম শেরিদা। তারা ফেরি করতে গেলে কোনো রাস্তায় যাবে ঠিক করে নিত, কেমন, একজন যেদিকে যেত অন্যজন পরে সেদিকে যেতে পারত, কেমন। তাহলে এটাও লম্বা, তোমরা করে নিবে। তারপর আমি বক জাতকের কাছে চলে যাচ্ছি। অতীতকালের এক মজার কাহিনী, এক বনে ছিল এক পদ্মপুকুর। তখন সেই বনে বোধিসত্ত্ব বৃক্ষদেবতা হয়ে বাস করছিলেন। একটু দূরে গেল, দূরে ছিল একটি পুকুর, সেই পুকুরে ছিল অনেক গাছ, মাছেরা হেসে। তাহলে কী বলছি আমি, একটি পুকুর ছিল ওখানে, পুকুরে কী ছিল, অনেক মাছ ছিল, মাছেরা হেসে খেলে দিন কাটাচ্ছিল। গ্রীষ্মকালে পুকুরের পানি কমে গেল, এক বক মাছগুলোকে খাওয়ার চিন্তা করলো। সে জলের ধারে ভান করে দাঁড়িয়ে রইল। মাছেরা বককে বললো, বন্ধু কী ভাবছো? বক বললো, আমি তোমাদের কথাই ভাবছি। মাছেরা শুনে তো অবাক, বকেরা মাছের কথা ভাবে এমন কথা তো কেউ কোনোদিন শুনেনি। মাছেরা জিজ্ঞেস করলো, আমাদের জন্য আবার কিসের চিন্তা? বক উত্তরে বললো, এই পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, ভয়ানক গরম পড়ছে, তোমাদের কষ্ট হবে, তাই ভাবছি। আমি তোমাদের জন্য একটি উপায় বের করছি, তোমরা যদি রাজি থাকো তাহলে পাশের পদ্মপুকুরে চলো, আমি তোমাদের এক এক করে নিয়ে যাবো, বিশ্বাস না হলে একটি মাছ আমার সঙ্গে চলো, সেই পদ্মপুকুর দেখে আসবে। মাছেরা পরামর্শ করে এক বুড়ো মাছকে বকের সঙ্গে পাঠালো। বক মাছটিকে সেই পদ্মপুকুরে ছেড়ে দিল। বুড়ো মাছ সাঁতার কেটে এক বিশাল আকার বুঝতে পারলো। বক আবার তাকে শুকনো পুকুরে নিয়ে এলো। বুড়ো মাছ পদ্মপুকুরের সুযোগ সুবিধা বর্ণনা করলো। মাছেরা তার কথা বিশ্বাস করলো, তারা বকের সঙ্গে যেতে রাজি হলো। তারপর বক একটি করে মাছ নিয়ে যায় আর গাছের ডালে বসে মাছ খায়, কাঁটাগুলো গাছের নিচে ফেলে দেয়। এভাবে পুকুরটি মাছ শূন্য হয়ে গেল। শেষে থাকার মধ্যে রইল এক কাঁকড়া। বক তাকেও খেতে ইচ্ছে করলো। বক বললো, ওহে কাঁকড়া, সব মাছ পদ্মপুকুরে রেখে এলাম, এবার তোমাকেও সেখানে নিয়ে যাই, আমার সঙ্গে চলো। কাঁকড়ার মনে সন্দেহ হলো, মাছগুলোকে বক্ষ তো খেয়ে ফেলেছে। কাঁকড়া বললো, নিতে চাও, খুব ভালো কথা, তবে তোমার ফোটে করে যাবো না, তুমি হয়তো আমার পথে ফেলে দেবে, তাহলে আমার হাড়গুলো ভেঙে যাবে, আমি পা দিয়ে তোমার গলা জড়িয়ে ধরবো, তারপর আমাকে নিতে পারো। কাঁকড়ার উদ্দেশ্য না বুঝে বক তাতে রাজি হলো। কাঁকড়া পা দিয়ে বকের গলা জড়িয়ে ধরলো। বক তাকে নিয়ে প্রথমে সে পদ্মপুকুর দেখালো, তারপর গাছের দিকে উড়ে চললো।
কাকটা বলল আমি আমাকে ওদিকে নিয়ে যাচ্ছে কেন বক বলল তুই আমার কাঁধে চড়েছিস কে বলতেছে ওই কাক বলতেছে তাই বলে আমি কি তোর চাকর হয়েছি বককে বলতেছে গাছের তলায় একরাশ কাঁটা দেখছিস না বককে বলতেছে সব মাছ আমি খেয়েছি এবার তোর পালা তখন কাকটা বলল আমাকে মাছগুলোর মতো বকা পেয়েছো তুমি নিজের কাঁধে নিজেই ধরা পড়েছো আমাকে খাওয়া তো দূরের কথা আজ তুমি নিজেই মরবে আমি তোমার গলা কেটে মাটিতে ফেলে দেব কাকড়া তার পা দিয়ে বকের গলা চেপে ধরল বক ব্যথায় কাঁপতে লাগল আর তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো সে প্রাণ ভয়ে বলল প্রভু আমাকে মারবেন না আমি আপনাকে পদ্মপুকুরে ছেড়ে দেব কাকড়া বলল তবে তাই কর তখন বক পদ্মপুকুরের দিকে উড়ে চলল কাকড়ার কথা মতো তাকে জলের ধারে কাদায় ছেড়ে দিল কাকড়া নামার সময় বকের গলা জোরে চেপে চাপ দিল পায়ে চাপে বকের গলা ডুবে এক হয়ে গেল বকে ফলে বকের কি হলো মৃত্যু হয়ে গেল এরপর থেকে কাঁকড়া পদ্মপুকুরে শুকিয়ে দিন কাটাতে লাগলো বৃক্ষ দেবতা রূপী প্রতিশত কাঁকড়ার বুদ্ধি প্রশংসা করলেন তাহলে এটাতে একটা চিকিৎসা দিতে অতি চালাকে গলায় দড়ি তারপরে শিলমীমাংসা জাতক এগুলো অনেক বড় আমি এটা শিলমীমাংসা জাতকের অ্যাড্রেসটা আপনার বসে যায় এখানে বংশগৌরবে শিলবান এবং চরিত্রগুণে মানুষ সম্মানিত হয় যাই হোক তোমরা রিডিংগুলো কিন্তু ভালো করে পড়ে নিবে হ্যাঁ তোমাদেরকে বলবো অনেক বড় অধ্যায় ভালো করে পড়তে হবে এগুলো বুঝে শুনে পড়বে সমস্যা হলে বুঝতে কষ্ট হলে গার্ডিয়ানের সহযোগিতা নেবে মা বাবা তথা বয়োজ্যেষ্ঠজনের কথা মেনে চলবে তোমাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবে।